সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা পরিবারের ঘনিষ্ঠ যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা গতকাল 9 অক্টোবর নাম না প্রকাশের শর্তে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। এদিকে দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করেছে কিনা আনুষ্ঠানিকভাবে ভারত সরকার এখনও সেই প্রশ্নের কোনো জবাব দেয়নি। বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে দিল্লিতে একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয়েছিল, তারা কেউ যেমন খবরটি কনফার্ম করেননি তেমনি ডিনাইও করেননি। যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, শেখ হাসিনাকে ভারত সরকারের পক্ষ থেকে যে ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে সেই ট্রাভেল ডকুমেন্ট দিয়ে বিশ্বের যে কোনো দেশের ভিসা নিয়ে ভ্রমণ করতে পারবেন তিনি। যুক্তরাজ্য আওয়ামী লীগের ওই নেতা আরো বলেন, ভারতেই শেখ হাসিনাকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হচ্ছে, তার বোন শেখ রেহানাও সেখানে অবস্থান করছেন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। অবশ্য ট্রাভেল ডকুমেন্ট পেলেও আপাতত শেখ হাসিনা ভারতেই থাকবেন বলেও জানান আওয়ামী লীগের ওই নেতা। তিনি আরো বলেন, শিগগিরই ভারতের বাইরে ভ্রমণে যাওয়ার কোনো পরিকল্পনা নেই শেখ হাসিনার। সাধারণত কোনো দেশে আশ্রয় প্রার্থীদের সেই দেশের ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়। তাহলে কি শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন? এমন প্রশ্নের জবাবে ওই নেতা জানান, শেখ হাসিনার গুরুত্ব বিবেচনায় তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে ভারত। ভারতের পররাষ্ট্র দপ্তরের এক শীর্ষ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেছেন, আমাদের মন্ত্রণালয়ের পরবর্তী ব্রিফিংয়ের জন্য বরং অপেক্ষা করুন, সেখানে প্রশ্ন করে দেখুন মুখপাত্র কি বলেন। তবে এটা স্পষ্ট যে ভারত সরকার এই ট্রাভেল ডকুমেন্ট দেওয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে যেমন স্বীকার করেনি আবার অস্বীকারও করেনি। এদিকে ভারতের একজন সাবেক শীর্ষ কূটনীতিবিদ যিনি ঢাকাতেও ভারতের হাইকমিশনার ছিলেন, তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ভারত যদি শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট সত্যিই দিয়ে থাকে আমি তাতে এতটুকুও অবাক হব না, কারণ এই পরিস্থিতিতে এটাই সবচেয়ে স্বাভাবিক ও প্রত্যাশিত পদক্ষেপ। এটি কোনো পাসপোর্ট নয় বরং ভারত সরকারের জারি করা একটি বিশেষ ধরনের পরিচয়পত্র যা দিয়ে বিদেশ সফরও করা যায়। পৃথিবীর বিভিন্ন দেশ এতে ভিসাও দিয়ে থাকে। এর পোশাকি নাম হলো আইডেন্টিটি সার্টিফিকেট বা আইসি। ভারতের সাধারণ পাসপোর্ট গাঢ় নীল রঙের হলেও আইসি সাধারণত হলুদ রঙের একটি বুকলেটের আকারে জারি করা হয়। তিব্বতী ধর্মগুরু চতুর্দশ দালাই লামা, যিনি 1959 সালে চীনের চোখ এড়িয়ে ভারতে পালিয়ে আসেন এবং এদেশে রাজনৈতিক আশ্রয় লাভ করেন, তিনি এ ধরনের একটি ট্রাভেল ডকুমেন্ট বা আইসি নিয়েই সারা পৃথিবী চষে বেড়ান। ভারতের পাসপোর্ট নেওয়ার সুযোগ থাকলেও এখনো পর্যন্ত তিনি সেটি গ্রহণ করেননি। শেখ হাসিনার অফিসিয়াল বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট গত 5 আগস্ট তিনি দেশ ছাড়ার সময় বৈধ থাকলেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পরবর্তী সময়ে এটি বাতিল করে দিয়েছে। ফলে এখন যদি ভারত থেকে তৃতীয় কোনো দেশে তিনি যেতে চান সেই পুরনো পাসপোর্ট কাজ করবে না, সেই ক্ষেত্রে দরকার হবে একটি টিডি জারি করার। আর ভারত সরকার ঠিক সেটাই করেছে বলে ধারণা করা হচ্ছে।